Hey everyone, welcome back to a new challenge video. তো আজকে আমরা একটা বেলুন নিয়ে চ্যালেঞ্জ করব। তো ক্যামেরাটা এমন করে সেট করছি দেখা যায়নি কিছু। এই যে এখানে বেলুনগুলো আছে, তো আমাদের কাছে 3 মিনিট করে টাইম থাকবে। 3 মিনিটের মধ্যে বেলুনগুলোকে ফুলাতে হবে, ফুলিয়ে পরে ফাটাতে হবে। বেলুনগুলো যতটা ফুলিয়ে তুই ফাটাতে পারবি ততটা তোকে ফুলাতে হবে, ঠিক আছে? এরকম কোনো রুলস নেই যে তোকে এত বড় ফুলিয়ে ফাটাতে হবে। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, কারণ এটা বছরের প্রথম ভিডিও, মানে আমরা শুট করছি এই ভিডিওটা প্রথম। তাহলে 3 তো আমার লাকি নাম্বার, তার জন্য বছরের প্রথমে আজকে আমি জিতবো। আর আজকে আমি যদি জিতে যাই তাহলে আমি সারা 2023 জিতবো। 25শে ডিসেম্বর তো এই বছর ভিডিও বানিয়েছি। এই বছর 25শে ডিসেম্বরটা এলো কোথায়? এই বছর জানো ওটা নেক্সট বছর বানিয়েছিলাম। আচ্ছা তাহলে টাইমটা চল শুরু কর তুই, আমি ফুলাই। টাইমটা 3 মিনিট না, 2 মিনিট, বেলুন শেষ হয়ে যাবে। টাইমের আগে সব বেলুন শেষ হয়ে গেছে। কে কটা ফাটিয়েছে জানি না, ওটা ফার্স্টে দেখে নিচ্ছি, তারপরে কে উইনার কে কার পানিশমেন্ট হবে সেটা নিয়ে আসছি। তো দেখে নিলাম কে কতটা বেলুন ফুলিয়েছে। তো ও গুণ কতটা না কতগুলো, হ্যাঁ দুজনে 11টা করে ফেলছে, তার জন্য আজকে ড্র হয়ে গেছে। কারণ নতুন বছরের শুরুতেই তো কেউই চাইছে না যে আজকে ফার্স্ট জিতে যাই বা হেরে, আজকে ফার্স্ট হেরে যাই। জিতে যাওয়ার কেউ কেন চাইবে না, মানে হেরে যায় তাহলে সারা বছরই হারতে হবে। তো ওই জন্য দুজনেই 11টা 11টা। তাহলে আজকে প্রমাণিত হলো না যে কে সারা বছর জিতবে কে কে সারা বছর হারবে। আর যেহেতু আজকে বছরের ফার্স্ট দিন, তার জন্য আজকে কোনো পানিশমেন্ট, বছরের ফার্স্ট দিন না আজকে বছরের লাস্ট দিন বলছি। ভিডিওটা যেহেতু আমাদের নতুন বছরের প্রথম ভিডিও, তার জন্য আর দুজনেরই যখন ড্র হয়ে গেছে, কেউ হারলে তো পানিশমেন্ট নেই, ড্র হয়ে গেছে, দুজনেই একই করেছি, তার জন্য আজকে কোনো পানিশমেন্ট নেই। যদি কেউ হারতাম বা তাহলে তো পানিশমেন্ট হতোই, নতুন বছরের প্রথম ভিডিও হোক আর যাই হোক। এরপরে যে নেক্সট চ্যালেঞ্জটা খেলবো সেটাতে দেখা যাক আবার কে জিতছে বা হারছে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই।